কিন্তু প্রধান অতিথি যেদিন প্রথম মাহফিলটা করবে, আমি এখনো অধীর আগ্রহে অপেক্ষায় আছি সেই প্রথম মাহফিলের দৃশ্যটা দেখার জন্য, না জনবল নিয়ে গৌরব করার জন্য, না অথবা এই জনগণ বেশি হলেই ইসলামের বিজয় বেশি হবে এই চেতনার কারণে, না বরঞ্চ নাস্তিক বেইমানদের কলেজে আঘাত দেওয়ার জন্য, যে ওরা তো ভেবেছে শুধু শিক্ষা সিলেবাসের মধ্যে বান্দর তত্ত্ব ঢুকালে, শরীফ থেকে শরীফার গল্প ঢুকালে, আর মানুষদেরকে বিভিন্নভাবে নাস্তিক্যবাদী চেতনা গিলাতে শুরু করলেই মানুষ মনে হয় ধীরে ধীরে ওলামায়ে কেরাম থেকে দূরে সরতে শুরু করবে। কিন্তু ওরা জানে না যেই দিনকে আল্লাহ নিজে জ্বালিয়েছেন ওই দিনকে যে আসবে নিভাতে ওর বংশ শুদ্ধ নিভে যেতে পারে, কারো সাধ্য নাই ইসলামের কোনো ক্ষতি করবে। রাত যখন খুব গভীর হয়ে যায় ওই সময় রাস্তায় চলতে গেলে অন্তরে আলাদা ভয় কাজ করে। রাত আড়াইটা তিনটার সময় আপনি রাস্তায় বের হন, আর রাস্তাটা যদি হয় নাসিরনগরের রাস্তা কথাই তো নেই, জিনের ভয় তো আছেই, এর পাশাপাশি কখন জানি ডাকাত ধরে ফেলে, কখন জানি মালসামানা পর্যন্ত রেখে দিয়ে বিদায় করে, কত রকম ভয় অন্তরে কাজ করতে থাকে। তো রাত গভীর হলে একদিকে যেমন ভয় বাড়ে আর একদিকে কিন্তু আশাও বাড়ে, কিভাবে, আর কিছু সময় গেলেই সুবহে সাদিক উদিত হবে, আরে ভোরের সূর্য এসে দুনিয়ার সব ঘোর অমানিসার অবসান ঘটাবে। তো দুনিয়াতে জুলুম অনেক বেড়ে গিয়েছে, একদিকে তো অন্তরে ভয়, আর এই জুলুম সয়ে ইমান নিয়ে দুনিয়াতে টিকতে পারবো তো, নাকি আবার অন্তরে মুনাফিকি ঢুকবে, নাকি অন্তরে কাপুরুষতা ঢুকবে, নাকি এই কপালটা শুধু আল্লাহর সামনে না বাতিলের সামনেও নত হতে শুরু করবে। একদিকে তো ভয় আছে কিন্তু আর একদিকে এর চাইতে বেশি আশাও আছে, আর একদিকে জুলুম বাড়িয়েছে তাতে কি, আরে জুলুম যত বাড়বে রবের নুসরত আসার সময় তত ঘনিয়ে আসবে। ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মা মাতা নাসরুল্লাহ, পরিস্থিতি যখন এতটা গুরুতর হয় পা সোজা রাখা যায় না, কেমন যেন ভূমিকম্প ধরে যায়, এমনকি রাসূল আর সাহাবীরা পর্যন্ত চিৎকার করে বলতে থাকে আল্লাহ কখন আসবে তোমার সাহায্য, তখন আল্লাহ তার সান্ত্বনা শুনান, আলা আরে চিন্তা করিস না বান্দা, শুনে না কান খুলে, ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য আসার সময় ঘনিয়ে এসেছে। আরে নবী ইউসুফ যদি কুয়োর মধ্যে না যেতেন, সেখান থেকে উঠিয়ে যদি বাজারে বিক্রি না করা হতো, সেখান থেকে গোলাম হয়ে যদি মিশরের বাদশার ঘরে না যেতেন, এরপর যদি যেই অপরাধ করেন নাই সেই অপরাধের দায় নিয়ে জেলে না যেতেন, পরবর্তীতে অর্থমন্ত্রী কিভাবে হতেন, আর এক পর্যায়ে মিশরের বাদশাহ কিভাবে হতেন, তার বাড়ি ফিলিস্তিনে, সেখান থেকে মিশরে যেতেনই বা কিভাবে, গিয়ে আবার রাজত্বের সিংহাসন অলঙ্কৃত করবেনি কিভাবে। আরে দুনিয়ার চোখে যেটাকে দেখা যায় পরাজয়, রব্বুল আলমিনের নজরে সেটাই হয়ে যায় সবচাইতে বড় জয় এবং জয়ের সূচনা। তারা ভেবেছে ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে, আরে কত জোরে ফু দিবে, ফু তো আবু জাহালও দিয়েছিল বদরে, ফু তো আবু সুফিয়ানও দিয়েছিল উহুদে, আরে ফু তো হারজামানের বাতিলরা দিয়ে এসেছে। কিন্তু যেই দিনকে আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ও ইসলামকে যারাই দমাতে আসবে, তার নাম নেতানিয়াহুই হোক, তার নাম নরেন্দ্র মোদী হোক, আরে তার নাম যাই হোক না কেন, ওদের নাম নিশানা হারিয়ে যেতে পারে, আল্লাহর দিন কখনোই হারাবে না দুনিয়া থেকে। তা বিজয়ের পথ সুগম হচ্ছে বলবেন কিভাবে, আল্লাহ তাআলা ফিল্টারিং করছেন। ফিল্টার বুঝেন তো, ফিল্টারে পানি রাখলে কি হয়, যেটা ভালো সেটাকে নিচে আলাদা করে দিয়ে দেয়, আর যেগুলো ময়লা টয়লা থাকে এটাকে ছাকনির মধ্যে উপরে রেখে দিয়ে যায়। রব্বুল আলামিন আমাদেরকে মুসিবত দিয়ে দিয়ে ফিল্টারিং করছেন। এক এক সময় দেখেন না এক একজনের মুখোশ খুলে যাচ্ছে, মুখোশ পরে কেমন জানি কেউ থাকতে পারছে না, থলের বিড়াল সবারই বের হয়ে যাচ্ছে। একমাত্র যারা সৎ, শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতে সৎ না, আল্লাহর সঙ্গে আদর্শে সৎ, বান্দার সঙ্গে আদর্শের ব্যাপারে সৎ, রব্বুল আলামিন তাদেরকে ধীরে ধীরে ফিল্টারিং করে করে নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন। ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ কিভাবে বানিয়েছিলেন সমস্ত মানব জাতির নেতা, আল্লাহ কোরআনেই বলেছিলেন যে ইব্রাহিমকে পরীক্ষা করেছে অনেকগুলো বিষয় দিয়ে, সবগুলো পরীক্ষায় তিনি পাশ করেছেন, তখন আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, শোনো ইব্রাহিম, তোমাকে সমস্ত মানুষের নেতা বানিয়ে দিব। আজ রব্বুল
আলামিন পরীক্ষা করছেন, কিন্তু এই পরীক্ষায় যারা টিকে যাচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে গোটা দেশ স্বপ্ন দেখতে শুরু করেছে।